আসসালামু আলাইকুম সপ্তম শ্রেণীর স্বাস্থ্য সুরক্ষা বইয়ের দ্বিতীয় অধ্যায় খেলাধুলায় গড়ি সুস্থ ও সুন্দর জীবন এখন আমি এই অধ্যায়টি সম্পূর্ণ কাজের উত্তর নিয়ে আলোচনা করব তাহলে চলুন শুরু করা যাক আমি শুধু এই অধ্যায় যে কাজগুলো দেওয়া আছে সেই কাজগুলোর উত্তর প্রদান করব প্রথমেই বিশ পৃষ্ঠায় আসি বিশ পৃষ্ঠার এখানে একটি শখ দেওয়া আছে আমি সরাসরি শখটিতে আসতেছি শখটির এখানে বলা হয়েছে আমার খেলা আমার খেলার এখানে প্রথমেই খেলার নাম ধরন ইনডোর বা আউটডোর কোথায় শরীরে মনে বা প্রভাব ফেলে কিভাবে প্রভাব ফেলে খেলার নাম আমি প্রথমেই দিয়েছি ক্রিকেট এটি আউটডোর খেলা বা আউটডোর তারপরে এখানে যে ধরন হচ্ছে বা কোথায় প্রভাব ফেলে এখানে মনে প্রভাব ফেলে কিভাবে প্রভাব ফেলে জয় লাভ করলে মন ভালো হয় পরাজিত হলে মন খারাপ হয় এরপরে দিয়েছি ফুটবল এটি আউটডোর গেম বা আউটডোর খেলা শরীর ও মনে প্রভাব ফেলে এটি শরীর শারীরিক ব্যায়ামের পাশাপাশি আনন্দ লাভ করা যায় এরপরে কাবাডি এটি হচ্ছে আউটডোর এটি হচ্ছে শরীরে প্রভাব ফেলে শারীরিক ব্যায়াম হয় এরপরে আছে দৌড় আউটডোর শরীর ও শারীরিক ব্যায়াম হয় এরপরে গোল্লা সুট এটি হচ্ছে আউটডোর গেম শরীর ও মনে প্রভাব ফেলে শারীরিক ব্যায়াম হয় ও মন ভালো থাকে এরপরে লুডু ইনডোর গেম মনে প্রভাব ফেলে এখানে সে আনন্দ পাওয়া যায় এরপরে ক্যারম ইনডোর গেম মনে প্রভাব ফেলে আনন্দ পাওয়া যায় দাবা ইনডোর মনে প্রভাব ফেলে আনন্দ পাওয়া যায় এরপরে কানামাসি আউটডোর গেম এটি হচ্ছে মনে প্রভাব ফেলে আনন্দ পাওয়া যায় এরপরে ব্যাডমিন্টন ইনডোর শরীর ও মনে প্রভাব ফেলে শারীরিক ব্যায়ামের পাশাপাশি আনন্দ লাভ করা যায় এভাবেই বিশ পৃষ্ঠার এই শখটি পূরণ করে রাখবা এরপরে আসি একুশ পৃষ্ঠায় কিছু প্রচলিত ইনডোর ও আউটডোর খেলা এখানে কিছু প্রচলিত ইনডোর ও আউটডোর খেলাগুলো আছে প্রথমে আছে বৌসি এগুলি বিষয়ে পড়বা খেলার নিয়মগুলো দেখবা এরপরে গোল্লাছুট সুট খেলার বিবরণ গুলো দেওয়া আছে মনোযোগ সহকারে পড়ে নিবা এরপরে বান্দা। দাঁড়িয়াবান্ধা বান্দা খেলাটির এখানে খেলার বিবরণগুলো দেওয়া আছে এই বিষয়গুলো পড়বা এরপরে কিছু প্রচলিত ইনডোর খেলা দাবা এখানে দাবা সম্পর্কিত বিষয়গুলো দেওয়া আছে খেলার বিবরণ কিভাবে দাবা খেলতে হয় এরপরে ব্যাডমিন্টন ব্যাডমিন্টন খেলার বিবরণ শরীর মন ও শরীরে চাপ কমানো ও আরাম অনুভব করার জন্য কিছু ব্যায়াম অনুরিত শ্বাস প্রশ্বাস প্রথম ব্যায়ামটি এরপরে ব্রিদিং এরপরে ভ্রমারি শ্বাস প্রশ্বাস পরিবর্তন করে শ্বাস প্রশ্বাসের ব্যায়াম এরপরে পেশি শীতলীকরণ করার এই ব্যায়ামগুলোর ধাপগুলো মনোযোগ সহকারে পড়বা এরপরে খেলাধুলার প্রভাব নিয়ে দলগত আলোচনা ও উপস্থাপন এখানে একটি শখ দেওয়া আছে খেলাধুলার ইতিবাচক দিক এই ইতিবাচক দিকগুলো ভালো করে পড়ে নিবা এরপরে খেলাধুলা ও শরীর চর্চার সময় দুর্ঘটনা এরপরে আসি উনত্রিশ পৃষ্ঠায় উনত্রিশ পৃষ্ঠার এখানে একটি কাজ দেওয়া আছে কাজটি হলো কি আঘাত পেয়েছি আর আঘাত থেকে সুস্থ হবার জন্য কি করেছি এখানে আমি প্রথমে লেগেছি হাতের অংশ কাটা কাটা ক্ষত স্থান পরিষ্কার পানি দিয়ে ভালোভাবে ধুয়ে একটি পরিষ্কার কাপড় দিয়ে কাটা স্থান বেঁধে দিয়েছি এরপরে পায়ের গোড়ালি মস্কানো। পায়ের গোড়ালি নড়াচড়া না করে স্ক্রেপ ব্যান্ডেজ করেছি এরপরে নাক দিয়ে রক্ত পড়া কিছু সময় মাথা পিছনের দিকে হেলান দিয়ে বসেছিলাম নাকের সামনে বরফ দিয়েছি এরপরে হাড় ভাঙ্গা হাড় ভাঙ্গা এখানে লাঠি দিয়ে ভাঙ্গা হারে দুপাশ বেঁধে দিয়েছি যেন নড়া তোরা না হয় এরপরে পেশির টান এখানে হচ্ছে পেশির টান ব্যথা কমানোর জন্য গরম শেক দিয়েছি এভাবেই উনত্রিশ পৃষ্ঠার এই শক্তি পূরণ করবা এরপরে রিসোর্স বুক তৈরি এই বিষয়গুলো পড়বা এরপরে প্রাথমিক চিকিৎসা কেটে যাওয়া হার ভাঙ্গা মস্কানো পেশির টান পেশির লিগামেন্ট ছিঁড়ে যাওয়া পুড়ে যাওয়া নাক দিয়ে রক্ত পড়া এরপরে একত্রিশ পৃষ্ঠায় একটি শখ দেওয়া আছে শখটি হল ভুল ধারণা ও চর্চা সঠিক তত্ত্ব এগুলো বিষয় মনোযোগ সহকারে পড়বা আমি এগুলো বিষয়ে আর পড়তেছি না তারপরে খেলাধুলার পরিকল্পনা এরপরে আসি চৌত্রিশ পৃষ্ঠায় চৌত্রিশ পৃষ্ঠার এখানে একটি শখ দেওয়া আছে আমি সরাসরি শক্তিতে আসতেছি যে খেলাধুলা শরীরচর্চা ও শ্বাসের ব্যায়াম করতে চাই এটা হচ্ছে ইনডোর আউটডোর শরীরচর্চা ও শ্বাসের ব্যায়াম ইনডোর গেমগুলো হচ্ছে ব্যাডমিন্টন ক্যারম দাবা লুডো আর আউটডোর গেমগুলো হচ্ছে ফুটবল কাবাডি দৌড় লাভ বৌসি গোল্লা শুট এরপরে শরীরচর্চা ও শ্বাসের ব্যায়ামগুলো হচ্ছে অনুরণিত শ্বাস প্রশ্বাস অ্যাবোডমিনাল ব্রিদিং ভ্রমারি শ্বাস প্রশ্বাস নাসারশ্ন পরিবর্তন করে শ্বাস প্রশ্বাসের ব্যায়াম পেশি শীতলীকরণ এভাবেই চৌত্রিশ পৃষ্ঠার এই শখটি পূরণ করবা এরপরে আসি পঁয়ত্রিশ পৃষ্ঠায় পঁয়ত্রিশ পৃষ্ঠার এখানে একটি শখ দেওয়া আছে এখানে বলা হয়েছে এই সময় আঘাত দুর্ঘটনা থেকে নিজেকে রক্ষা করতে কি কি পদক্ষেপ নেব এক খোলা মাঠে খেলাধুলা করার শুরুতে মাঠে কোনো ভাঙ্গা কাজ পাথরের টুকরা হাড় ভাঙ্গা ভাঙ্গা মাটি হাড়ি ভাঙ্গা লোহা ইত্যাদি কোনো কিছু থাকলে তা সরিয়ে ফেলতে হবে দুই প্রাথমিক চিকিৎসা সামগ্রীর ব্যবস্থা রাখতে হবে তিন সর্বদা সতর্কতা অবলম্বন করতে হবে চার দুর্ঘটনা ঘটার সম্ভাবনা রয়েছে এমন স্থানে খেলাধুলা করা যাবে না পাঁচ খেলা শুরুর পূর্বে ও পরে ওয়ান আপ করে নিতে হবে ছয় নিয়মিত শারীরিক ব্যায়াম করতে হবে সাত ইনজুরি ঘটলে পর্যাপ্ত বিশ্রাম নিতে হবে খেলা চালানো যাবে না আট দ্রুত হাসপাতালে যেন পৌঁছানো যায় সে ব্যবস্থা থাকতে হবে এভাবেই পঁয়ত্রিশ পৃষ্ঠার এই শখটি পূরণ করে রাখবা এরপরে আমার অগ্রগতি আমার অর্জন আমার অগ্রগতি আমার অর্জনের এখানে এই শখ দুটি দেওয়া আছে এই শখ দুটি পূরণ করতে হবে খুব ভালো মানে তিন স্টার ভালো মানে দুই স্টার আরও ভালো করার সুযোগ আছে মানে এক স্টার স্টক এক আমার অংশগ্রহণ ও স্বাস্থ্য সুরক্ষা বইয়ের কাজ এখানে সেশন এক আমি এই বিষয়গুলো আর বিস্তারিত বলতেছি না নিজের রেটিং মন্তব্য শিক্ষকের রেটিং মন্তব্য তিন স্টার এইভাবে খুব ভালো দিবা দুই স্টার ভালো দিবা এবার দুই স্টার ভালো শিক্ষকের রেটিং দুই স্টার দুই স্টার তিন স্টার মানে খুব ভালো এরপরে সেশন দুই এইসব বিষয়গুলো তোমরা নিজেরাই করে নিতে পারবা সেশন তিন থেকে সাত এটা নিজেরাই তোমরা করে নিবা সেশন আট থেকে নয় নিজেরাই করে নিবা এরপরে সারা বছর জুড়ে আরও একুশটি খেলার সেশন থ্রি স্টার টু স্টার থ্রি স্টার এভাবেই দিয়ে দিবা এরপরে শক দুই আমার ইনডোর ও আউটডোর খেলা অনুশীলন এবং এ সংক্রান্ত আঘাত ও দুর্ঘটনা প্রতিরোধে ও ব্যবস্থাপনায় ব্যবহৃত কৌশল চর্চা নিজের রেটিং এরপরে মন্তব্য খুব ভালো ভা খুব ভালো ভালো এরপরে অভিভাবকের মন্তব্য এরপরে শিক্ষকের রেটিং এরপরে মন্তব্য এভাবে এই শখ দুটি পূরণ করে রাখবা এই ছিল দ্বিতীয় অধ্যায়ের সম্পূর্ণ উত্তর ধন্যবাদ সবাইকে এতক্ষণ সঙ্গে থাকার জন্য ভিডিওটি ভালো লাগলে লাইক এবং সাবস্ক্রাইব করবেন